হ্যালো ফ্রেন্ডস বাংলানি ডোক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম অবশ্য হাম্মেল দেখে বুঝতে পারতেছেন যে ইন্টারনেট কানেকশান ছাড়া কীভাবে অ্যাপস ইনস্টল করবো তো সেই টিপসে আমরা দেখব আমরা যে স্টোর থেকে অ্যাপসগুলো ইনস্টল করি সেগুলো আমরা আবার যখন আমাদের প্রয়োজনীয় যে অ্যাপসগুলো সেগুলো আবার আন ইনস্টল করি কিন্তু তার পরবর্তীতে আবার যদি ইনস্টল করতে চাই তখন আমাদের এমবি লাগে তো সেইটা যেন এম বি না লাগে কীভাবে ইন্টারনেট কানেকশন ছাড়া এবং এমবি ছাড়া আমরা সেই অ্যাপসগুলো ইনস্টল করবো সেইটা টিপস আজকে দেখব তো যারা এখনও বাংলা নেটওয়ার্ক চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে আমাদের সাথে থাকুন এবং কমেন্ট বক্সে জানান ভিডিওটা কীরকম হল তো যাই হোক আমরা চলে যাই চলুন প্রথমে প্লেস্টোর চলে যাবেন স্টোরে যে অবশ্য অবশ্য একটা অ্যাপস ইনস্টল করতে হবে তা হচ্ছে অ্যাপ বেকআ অ্যান্ড রেজিস্টোর এই অ্যাপসটি আপনাকে ইনস্টল করতে হবে প্রথমত তো এই অ্যাপসটি ইনস্টল করার পরে আপনারা এই হুম অ্যাপ বেকআপ অ্যান্ড রেজিস্টার এটি আপনারা ইনস্টল করার পরে ওপেন করবেন তো ওপেন করার পরে প্রথমে দেখুন আপনাদের যে অ্যাপসগুলো থাকবে প্রথমে প্লে স্টোর থেকে যেগুলো ইনস্টল করবেন ঠিক আছে প্লে স্টোর থেকে যেগুলো ইনস্টল করবেন তারপরে আপনার তারপরে আপনি যদি আপনার মানে ফোনে লুট পড়ে যায় সেগুলো অন্যান্য অ্যাপসগুলো আন করেন সেগুলো আবার পরবর্তীতে ইনস্টল করার জন্য এই অ্যাপসটি কাজে লাগবে তো যাই হোক আপনারা এখানে টিকমার্ক সবগুলো দিয়ে রাখবেন সবগুলো দেওয়ার পরে আপনারা এগুলো কি করবেন সেন্ড করে দেবেন তো এগুলো যদি এই অ্যাপসগুলো যদি আমি মানে আনইনস্টল করে ফেলি পরবর্তীতে আমার কোনো ইন্টারনেট কানেকশন লাগবে না আমি ইজিলিভাবে এগুলো ইনস্টল করতে পারো কোনো ইন্টারনেট কানেকশান ছাড়া তো এইভাবে আপনারা হুম প্রথম ওয়েতে করতে পারেন দেখুন সেন্ট্রো ওয়াইফাই সেন্ট্রো আদার সার্স যাই হোক আমি সেন্ড করছি এভাবে আপনারা করতে পারেন তো যাই হোক চয়েস ডিভাইসের ভিতরে আমি এগুলো রেখে দিচ্ছি আমার মেমোরি কার্ডে তো যখন আমি তারপর এগুলো যদি আমি আন ইনস্টল করি হঠাৎ করে বা কখনো তারপর কিন্তু আমি এগুলো ইনস্টল করতে পারবো কোনো ইন্টারনেট কানেকশান লাগবে না তো এভাবে আপনারা করতে পারেন প্রথমটা আর দ্বিতীয় সেকেন্ড ওয়ে হচ্ছে এটা ফার্স্ট ওয়ে গেলো আর সেকেন্ড ওয়ে হচ্ছে হুম সেটা আমরা দেখব যে এক্স ক্যারিটর দিয়ে এপিকে এক্স এক্সট্রা ক্যারিটর দিয়ে তো এটা এটা দিয়ে আমরা কীভাবে দেখব সেটা আমরা দেখব প্রথম প্লিস্টে যাব তারপরে এপিকে হ্যাঁ তারপরে এপিকে এই যে এপিকে পিকে এক্সট্রা ক্যারেটর লাগবো যেটা এটা লেখার পরে আমরা এটাও ইনস্টল করে রাখবো এটা আমাদের কী করে এপিকে ফাইলগুলো আমাদেরকে যখন আমরা অ্যাপসগুলো ইনস্টল করি তখন এপিকে ফাইলগুলো আমাদের এটা জমা রাখে তো আমরা এটা মানে যখন আনন্স্টল করে ফেলি কোনো অ্যাপস তখনই এই এপিকে ফাইলটা আমাদেরকে সাহায্য করে যে সেই ফাইলগুলো এটা রেখে দেয় তো তখন আমরা এটি ইনস্টল করতে পারি যাই হোক এখনও এই অ্যাপস দিয়ে আমরা সব সবগুলো অ্যাপস যদি আনন্স্টল হয়ে যায় তো এই অ্যাপস দিয়ে আমরা আবার ইনস্টল করতে পারবো ইজিলিভাবে তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্য অবশ্যই লাইক করবেন এবং বাংলা নেটওয়ার্ক চ্যানেলের সাথে থাকবেন বাংলা নেটওয়ার্ক চ্যানেল কিন্তু বিভিন্ন বিষয় সম্পর্কে ভিডিও দেয় তো আপনারা নোটিফিকেশান অন করে রাখতে পারেন ভিডিওগুলো দেখার জন্য এবং ভিডিও কমেন্ট করুন ভিডিওতে কমেন্ট করুন যে ভিডিওটি আসলে কীরকম হলো যদি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্য অবশ্যই কমেন্ট করবেন এবং কি ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা নেটওয়ার্ক